আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের সবাই, অনেক ভালো আছেন। আগামী 2023 সালে যে মোটামুটি স্মার্টফোনের ব্যবহারও যেমন কমে যাবে, মোবাইল ফোন আসাও কমে যাবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, গত কয়েক মাসে তেমন কিন্তু ফোন লঞ্চ হয়নি। কিছু কিছু ফোন গ্লোবালি লঞ্চ হয়েছে, তার মধ্যে আবার কিছু কিছু ফোন আমাদের ইন্ডিয়ান রিজিয়নে লঞ্চ হয়েছে। আর বাংলাদেশে তো 15,000 টাকার উপরে তেমন কোনো ফোন লঞ্চ হয়নি, শুধু মানে একটা ফোন লঞ্চ হয়েছে, সেটা হলো ইনফিনিক্সের হট 20S। সো আগামী বছর যেটা ধারণা করা হচ্ছে যে সেপ্টেম্বর পর্যন্ত খুব একটা ফোন মার্কেটে অ্যাভেলেবেল আসবে না। শেষের দিকে যে অর্থাৎ ফোর্থ কোয়ার্টারে যে নতুন অনেক ফোন আসবে, তখন হয়তো অনেক ফোন সেল হতে পারে। প্রধান কারণ হলো পৃথিবীব্যাপী এখন একটা মন্দা চলতেছে এবং আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি রয়েছে তাদের অবস্থা কিন্তু এখন আর একটু বেশি টাইট। সো দেখা যাচ্ছে ফোনগুলো যেহেতু বিদেশ থেকে আনে, এখানে একটা ডলারের ব্যাপার স্যাপার থাকে। সো ওভারঅল ক্রাইসিস আছে ডলারে। তো এই জিনিসগুলো মিলে আসলে ওয়ার্ল্ড ওয়াইড এই মুহূর্তে আসলে ফোনগুলো বের হচ্ছেও কম এবং বিক্রিও হচ্ছে কম। দেন এরপরে টেক নিউজটা হলো স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের ফোনগুলো কিন্তু খুবই সুন লঞ্চ হওয়ার কথা। জানুয়ারি ফেব্রুয়ারি দিকে লঞ্চ হবে, বাট হঠাৎ করে স্যামসাংয়ের তরফ থেকে একটা নিউজ পাচ্ছি আমরা, মানে একটা ইনফরমেশন লিক হচ্ছে, সেটা হলো স্যামসাং একটু ডিলে করতে পারে। আর এবং ডিলে করার প্রধান কারণ হলো তারা এক্স্যাক্টলি বুঝতেছে না যে কী প্রাইসে ফোন লঞ্চ করবে, মানে মোট কথা হলো তারা কত টাকা প্রফিট করবে এটা এখন তারা বুঝতেছে না। তো যে বিষয়টা হলো আপনারা সবাই জানেন, আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা ক্রাইসিস সিচুয়েশন চলতেছে, জিনিসের দাম অনেক বেড়ে যাচ্ছে। তো এই কারণে স্যামসাং এমন একটা প্রাইসই লঞ্চ করতে যাচ্ছে যেই প্রাইসে আসলে ফোন সেলটা যেন অনেক বাড়ে, কারণ এই মুহূর্তে কিন্তু পৃথিবীব্যাপী কিন্তু ফোনের সেল অনেকটা কমে গিয়েছে। আর S23 সিরিজ কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের সিরিজ। সো ওই প্রিমিয়াম সিরিজের ফোনের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যে অডিয়েন্স বেসটা থাকে তারা এমন হতে পারে ফোন আপডেট নাও করতে পারে। সো এগুলো সব দিক বিবেচনায় আসলে প্রাইসটা নিয়ে তারা নতুন করে থিঙ্ক করতেছে। লেটস সি, দেখা যাক কেমন প্রাইসে আসে। তবে খুব বেশি ডিলে হবে না, ফেব্রুয়ারি মাসের প্রথম 10-12 দিনে লঞ্চ হওয়ার কথা ছিল, তো ফেব্রুয়ারির লাস্টে যে S23 সিরিজের ফোন লঞ্চ হবে। এদিকে OnePlus 11 সিরিজের ফোনও কিন্তু খুবই সুন লঞ্চ হবে, বলতে জানুয়ারি ফেব্রুয়ারিতে লঞ্চ হবে। এবং কোম্পানি থেকে অলরেডি তারা কনফার্ম করে দিয়েছে যে হ্যাসেল ব্লাইডের টেকনোলজিও এইবারও ইউজ করবে তাদের OnePlus 11 ফোনে। ট্রিপল ক্যামেরা থাকবে, কী ক্যামেরা থাকবে সেটা আমরা জানি না, মানে ক্লিয়ার ইনফরমেশন পাইনি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি না। তবে হ্যাসেল ব্লাইডের টেকনোলজি থাকবে এটা আমরা কনফার্ম। এদিকে পাগলা ইলন মাস্ক, এই পাগল নতুন আরেকটা কাজ করছে, সেটা হলো টুইটারে সে নিজে একটা পোস্ট দিয়েছে যে সে টুইটারের হেড থাকবে কিনা, বা CEO থাকবে কিনা, বা যেটাকে বলা হয় যে মেইন যেই কার্যনির্বাহী পরিষদের প্রধান থাকে সেই পোস্ট সে থাকবে কিনা, এটার জন্য সে ইয়েস এবং নো দুইটা অপশন দিয়ে টুইটারে পোস্ট করেছিল। যদি ইয়েস অপশনটা মানুষ বেশি ভোট করে তাহলে সে নিজে থেকে ছেড়ে দেবে টুইটারের হেড পজিশনে থাকা, মানে সে মালিক থাকবে বা টুইটার সে আর কি কন্ট্রোলিং বা কাস্টাস ওইখানে সে অত একটা টাইম দিবে না। এবং আনফর্চুনেটলি এই পাগলের দেওয়া পোলে আলটিমেটলি বেশিরভাগ মানুষই ইয়েস দিয়েছে, মানে পৃথিবীর বেশিরভাগ মানুষই জানে যে ইলন মাস্ক একটা পাগল এবং আলটিমেটলি সে অ্যাকচুয়ালি কিছুই না, কোনো একটা নির্দিষ্ট গ্রুপ অফ অর্গানাইজেশনের দালালি করতেছে, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি। যাই হোক, সো ইয়েস শেষে এরপর থেকে ইলন মাস্ক একদম চুপচাপ, টুইটারেও সে একদম চুপ হয়ে গেছে। এখন দেখা যাক, সে এমনও হতে পারে যে টুইটারে CEO পোস্ট থেকে সে বের হয়ে অন্য কাউকে CEO হিসাবে নিয়োগ দিতে পারে। দেখা যাক, এই পাগল সামনে আরও অনেক তেলেসমাতি করবে, লেটস সি কী হয়, আমরা সামনে আরও পাগলামি দেখবো। এদিকে সনের IMX এর X90 সেন্সর দিয়ে রিয়েলমি GT Neo 5 8th Gen OnePlus প্রসেসর বা 8th Gen OnePlus প্রসেসর দিয়ে খুবই সুন লঞ্চ হবে। অনেকদিন ধরেই শুনতেছি ফোনটা লঞ্চ হবে, বাট যেহেতু আমরা স্পেসিফিকেশনের লিস্টটা ক্লিয়ারলি পেয়ে গেছি, তো আশা করতেছি আমরা আগামী মাসেই এই GT Neo 5 ফোনটা আসবে। যদিও বাংলাদেশে GT Neo 2 পর আর কোনো ফোন আসে নেই, আই হোপ এবার আসবে। তবে বাংলাদেশে সত্যি কথা বলতে দামি ফোন এখন আপাতত আসবে না, এটা মোটামুটি আমরা মার্কেটের যে সিচুয়েশন সেটা বুঝতে পারতেছি। যদি আসে তাহলে খুবই ভালো হবে। এরপরে সবচাইতে ইন্টারেস্টিং এবং সবচাইতে ইম্পর্টেন্ট টেক নিউজ, যেটার জন্য আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, সেটা হলো Redmi Note 12 Pro Plus, অর্থাৎ Note 12 সিরিজের এই একটা ফোনই আগামী জানুয়ারি মাসের 5 তারিখ ইন্ডিয়াতে লঞ্চ হবে, এটা আমরা অলরেডি জানি। তবে আজকে এই ফোনটা কোন প্রাইসে আসবে, মানে কেমন প্রাইসে লঞ্চ হবে তার একটা ডিটেলস ইনফরমেশন পেয়েছি, সেটা হলো একদম মিনিমাম হতে পারে 6GB 128GB অথবা 8GB 128GB, এই দুটো যে কোনো একটা ভেরিয়েন্ট ₹25,000 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর এবং এই ফোনটাতে কিন্তু ডাইমেনসিটি 1080 প্রসেসর, তার পাশাপাশি 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 120W চার্জার, মানে মোটামুটি বেশ ভালো কনফিগারেশনের ফোন এখন পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে। সো এই ফোনটা যদি ₹25,000 লঞ্চ হয় বাংলাদেশে, হতে পারে ₹27,000 থেকে ₹30,000 হবে, তবে প্রথমে এরকম থাকবে না, প্রথমে ₹40,000 থাকবে। যেহেতু একটা ওভার হাইপ ফোন, হয়তো প্রথম প্রথম অনেক মানুষ কিনতে চাইবে, সো কিছু কিছু ফোন যখন আসবে দোকানদার অনেক বেশি দামে সেল করবে। তবে মাসখানেক গেলে এই ফোনটা আমার মনে হয়, মাসখানেক না, 15-20 দিন গেলে আমার মনে হয় ফোনটা
30,000 টাকার আশেপাশে এসে পাবে এবং আপনাদের কি মনে হয় 30,000 টাকায় এই ফোনটার প্রাইসে কি ঠিক আছে কিনা আমার কাছে এখন পর্যন্ত ঠিকঠাকই মনে হয় কারণ Xiaomi 11i বা Redmi Note 11 Pro 5G যে ফোনটা রয়েছে মানে যেটা সাকসেসর হিসেবে Redmi Note 12 Pro আসছে Pro Plus 5G আর কি যাই হোক ওই ফোনটাতে কিন্তু Dimensity 920 প্রসেসর ছিল সো ওইটার থেকে এই ফোনটা আপগ্রেডেড হয়ে আসবে সো 30-35,000 টাকা আই থিঙ্ক ঠিক আছে বাট অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে কি মনে হয় প্রাইসটা বাংলাদেশে কেমন হতে পারে এবং ঠিক আছে কিনা সো এই হলো আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে